কষ্ট থেকে বলছি আমাদের সহযোগিতার জন্য ফিলিস্তিন রক্ষার জন্য অমুসলিম কোন রাষ্ট্রের কাছে আমাদের ধরনা দেওয়ার কোনো প্রয়োজন নেই অমুসলিমদের কাছে কোনো চাপ কিংবা প্রত্যাশা আমাদের নেই আমাদের আফসোস গোটা দুনিয়ায় আমাদের কোয়ান্টিটি কম নয় ওই ইহুদিদের বাচ্চাদের সংখ্যা সর্বোচ্চ ছোট বড় সব ক্যালকুলেশন করলে 2 কোটির বেশি নয় আর বাংলাদেশেই 15-16 কোটি মানুষ মুসলমান হিসেবে আমরা বসবাস করি গোটা দুনিয়ায় 200 কোটি মুসলমান বসবাস করে আর 2 কোটি ইহুদি 2 কোটি ইসলামের প্রকাশ্য দুশমনেরা ফিলিস্তিনের উপর বছরের পর বছর দশকের পর দশক নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায় আমাদের সেই ঐক্যবদ্ধ প্রয়াস নেই যেই রাষ্ট্রগুলোতে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র যেগুলো আছে রাষ্ট্রের প্রধানরা যদি কথা এবং কাজে প্রকৃত অর্থেই ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারতেন ফিলিস্তিনকে এই কষ্ট বহন করতে হতো না আছে ভালোবাসা ভালোবাসা বিবৃতিতে ভালোবাসা স্টেটমেন্টের মধ্যে পরিষ্কার বলবো মুনাফিকি বাদ দেন কথা কাজের গরমিল পরিহার করুন মুখে বলবেন ফিলিস্তিনদের পক্ষে আছেন আর গোপনে গোপনে ইসরায়েলিদের সাথে ইহুদিদের সাথে আতাত করে ক্ষমতাকে পাকাপোক্ত করে দুনিয়ায় বিচরণ করতে চান দুনিয়ার আদালতে না হলেও আল্লাহর আদালত একদিন দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে এখন কিছু শায়খ আছেন বড় বড় স্কলার্স তারা ফতোয়াবাজিদের শীর্ষে সবসময় থাকেন এই ক্রান্তি লগ্নেও ফিলিস্তিন নিয়ে তাদের ভূমিকা অত্যন্ত কষ্ট দিয়েছে আমাদেরকে তারা এই ক্রান্তি লগ্নে সহযোগিতার পরিবর্তে সালাউদ্দিন আইবী রহমতুল্লাহ আলাইহির আকীদা নিয়ে তারা প্রশ্ন তুলছেন আর নানা প্রশ্ন করে ফিলিস্তিনের বিপক্ষে তারা দাঁড়িয়েছেন পরিষ্কার বলবো আপনারা আপনাদের এই গর্হিত নীতি থেকে চলে আসুন নতুবা একদিন আপনাদেরকেও কঠিন এবং ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আমি আপনাদের সামনে আরজ রাখতে চাই ফিলিস্তিনের জন্য আমাদের কি করণীয় কি করার আছে আমি আপনাদের কাছে বলবো তিনটি করণীয় ফিলিস্তিনিদের জন্য ওইসব মজলুম ভাই বোনদের জন্য আমাদের তিনটি করণীয় বিশ্বাস করুন যখন মিডিয়ার মাধ্যমে আমরা দেখি বাবা তার কুলের শিশুটা শহীদ রক্তাক্ত বাবা সেই সন্তানটাকে কাঁধে ফেলে হেঁটে যাওয়ার চেষ্টা করছে একটু পড়ে পড়েই তার চোখের পানি থামাতে পারছে না আবেগ আপ্লুত সন্তানের বডিটা রেখে দিয়ে বারবার কপালে গালে আদর করছে চুমু দিচ্ছে মায়েদের হাজারি কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী করছে আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ আমরা তো সেই মুসলমান যাদেরকে রাসূল বলেছেন আমরা একটা দেহের মতো মাথায় আঘাত লাগলে যে মাথা শুধু কষ্ট বহন করে না সমস্ত শরীর কষ্ট বহন করে হাতে আঘাত লাগলে হাত যেভাবে শুধু কষ্ট বহন করে না সমস্ত শরীর কষ্ট বহন করে পায়ে আঘাত লাগলে যেভাবে পা শুধু কষ্ট বহন করে না সমস্ত শরীর কষ্ট বহন করে গোটা দুনিয়ার যে কোনো জায়গায় একজন মুসলমান কষ্ট পেলে আমিও কষ্ট পাব এটাই হলো আমার ইমানি চেতনা এক নম্বর করণীয় বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা উচিত বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা উচিত বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা উচিত বেশি বেশি করে এই দোয়াগুলো আমরা পড়ব আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়ানাউযু বিকা মিন শুরুরিহিম দ্বিতীয় করণীয় হলো আমরা আর্থিকভাবে কোনো আহ্বান যদি পাই ভালো জায়গা থেকে বিশ্বস্ত জায়গা থেকে সুসংগঠিত জায়গা থেকে যে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো আমরা আর্থিকভাবে সহযোগিতা করব আমি বিনয়ের সাথে আরজ করতে চাই আমাদের যার যার সাধ্যের আলোকে আমরা আন্তরিক সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ আওয়াজ বারে বলেন ইনশাআল্লাহ আর তিন নম্বর সহযোগিতা হলো আমরা এই সুযোগ পাব সিচুয়েশন আমাদেরকে সাপোর্ট করে না এই সুযোগ পাবো
কিংবা আমরা গিয়ে আদৌ সেই ভূমিকা পালন করতে পারবো এটার ব্যাপারে আমাদের কনফিউশন আছে, আমরা কনফার্ম নই, এটা সম্ভব হয়তো নয়। সেটা হলো ফিলিস্তিনিদের পক্ষে সরাসরি সংগ্রামে অবতীর্ণ হওয়া, সেই সুযোগ হয়তো আপাত দৃষ্টিতে নেই, কিন্তু সময়ের পরিবর্তনে, সময়ের প্রেক্ষাপটের পরিবর্তনের সাথে সাথে এরকম সুযোগ যদি তৈরি হয়, এই সেন্স আমাদের মধ্যে গ্রো করা উচিত, এই মানসিকতা আমাদের মধ্যে লালন করা উচিত। শুধু ফিলিস্তিনি নয়, গোটা দুনিয়ার যেখানে মুসলমানরা মজলুম হবে, আঘাতপ্রাপ্ত হবে, নির্যাতিত হবে, নিগৃহীত থাকবে, বঞ্চিত থাকবে, আমরা প্রয়োজনে বুকের রক্ত ঠেলে দিয়ে শাহাদাতের তামান্না নিয়ে প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে রক্ত দেব, যে কোনো কোরবানি আমরা পেশ করব। এরপরও মুসলমানদের এই দুর্দশা, মুসলমানদের উপর চলমানি নির্যাতন আমরা বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না, বলেন ঠিক কিনা? এজন্য প্রস্তুত মানসিকভাবে এরকম নেওয়া উচিত যে আমরা নিজেদেরকে তৈরি করব। মনে রাখবেন, ভুল বোঝার কোনো কারণ নেই, জিহাদ আর জঙ্গিবাদ এক নয়। উগ্রতা কখনো ইসলাম সমর্থন করে না, উগ্রপন্থা জঙ্গি পন্থা এগুলো ইসলাম কখনোই সমর্থন করে না, কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক যেখানে আমাদেরকে এগিয়ে আসা উচিত, প্রয়োজনে সংগ্রাম করার জন্য অবতীর্ণ হওয়া উচিত, সেই জায়গা মানতে কোনো দ্বিধা থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে দীর্ঘ কোন কথা বলবো না, আমাদের মুরব্বী দীর্ঘ রাত পর্যন্ত তিনি কথা বলতে ওনার কষ্ট হয়, এই মুরব্বীগুলো আমাদের জন্য বড় এক নিয়ামত। 50 বছর থেকে বাংলার এই জমিরের আনাচে কানাচে এবং পৃথিবীর বিভিন্ন দেশে দাওয়াতি দিনের এই কাজ, কোরআনের দিকে হাদিস সুন্নার দিকে ডাকার যে কাজ করে যাচ্ছেন, তন্মধ্যে জীবন্ত কিংবদন্তি আমাদের আবেগ অনুভূতির জায়গায় যিনি অবস্থান করেন, প্রাণের স্পন্দন আল্লামা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, হায়াতে তৈয়বা দান করুন, আমিন। নিয়ামতগুলোর কদর করতে হবে, কারণ বড় একটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গিয়েছি। স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল, কোরআনের পাখির কণ্ঠে আবারও তাফসীর শোনা যাবে, বয়ান শোনা যাবে। আমরা কাউকে দোষারোপ করতে চাই না, সব কিছুর নিয়ন্ত্রণকারী কে? আওয়াজ বাড়িয়ে বলুন তো, হায়াত মওতের মালিক কে? রিজিকের মালিক কে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহর ফয়সালা। আমরা এটা ইমান এনেছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ সব কিছুই নিয়ন্ত্রণ করেন এক অজীম সত্তা, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? এজন্য আমরা সেই কোরআনের পাখির জন্য দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন। আজীবন শাহাদাতের তামান্না পোষণ করেছেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। ভারাক্রান্ত হয়ে কাজ বন্ধ করে দিলে হবে না, বরং এরকম মাদ্রাসাগুলো থেকে আগামী দিনে যেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন বের হয়, আলেমে দ্বীন বের হয়, যেন স্কলাররা বের হয়, সেজন্য আমাদেরকে এই মোটিভেশন অব্যাহত রাখতে হবে। আল্লাহ এরকম মাদ্রাসাগুলো থেকে তুমি হাজারো কোরআনের পাখি তৈরি করে দাও। আওয়াজ বাড়িয়ে বলি না, আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার আলোকে অল্প কিছু কথা বলি, আমার বয়ান, আমার আলোচনা আমি শেষ করব। কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ সূরা, সূরা আলে ইমরান, হিজরতের পরে নাজিলকৃত সূরার মধ্যে অন্যতম সূরা এবং বড় সূরাগুলোর মধ্যেও অন্যতম বড় সূরা আলে ইমরান। সেই সূরার 159 নম্বর আয়াত করিমায় আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে এমন কিছু গুণের কথা বলেছেন যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব জীবনে সেই গুণগুলো তিনি গ্রহণ করেছেন এবং সেই আলোয় তিনি আলোকিত করেছেন গোটা সমাজ, কামত পর্যন্ত সেই আলোয়
আলোকচ্ছটায় যারা উদ্ভাসিত হবে দুনিয়া আখেরাতে তারা কামিয়াব হবে কোনো সন্দেহ নেই। আলোচনা করার এই আয়াতকে স্মরণ করে দেওয়ার উদ্দেশ্য হলো আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর আসলের ওয়ারিস, নবী আর আসবেন না, সেই হিসাবে আমরা এই গুণগুলো অর্জন করব। পাশাপাশি প্রত্যেক মুমিন মুমিনার এই গুণগুলোকে অনুসরণ অনুকরণ করা অপরিহার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হলো আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন। সেই রাসূলের গুণগুলো আমরা অর্জন করে রাসূলের প্রকৃত অনুসারী আমরা হতে চাই তার ইত্তেবা তার ফলো করার মাধ্যমে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. الله سبحانه وتعالى تنبيك উদ্দেশ্য করে বলছেন ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, অতঃপর আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহমত, আর রহমতের কারণেই আপনি অত্যন্ত নম্র হয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আর যদি আপনি কঠোর স্বভাবের হতেন, রুক্ষভাষী হতেন, তাহলে কি হতো? লানফাজ্জু মিন হাওলিক, আপনার পাশে থাকা লোকগুলো আপনার পাশে থাকতো না, এরা ছিটকে পড়ত, দূরে সরে যেত। নাউযু বিল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত কারিমায় তার নবীকে উদ্দেশ্য করে তিনি জানায় দেন, আল্লাহ তাআলা নবীর প্রতি রহমত করেছেন, করুণা করেছেন, দয়া করেছেন, যার কারণে তিনি ছিলেন বিনয়ী, তিনি ছিলেন নম্র, তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক, আল্লাহ তাআলা সাথে সাথে এটাও জানায় দেন, তুমি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতে, রুক্ষ মেজাজের অধিকারী হতে, তাহলে তোমার আশপাশে লোকেরা জড়ো হতো না, বরং যারা পাশে ছিল তারা ছিটকে পড়ত, দূরে চলে যেত। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলার অত্যন্ত করুণা হলো, তিনি আল্লাহ রাসূলকে অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী করেছিলেন, তার দিলটা ছিল খুবই নরম, সফট, তার আচরণ ছিল অত্যন্ত অমায়িক, অতুলনীয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে বলছেন ফাআফু আনহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন। আল্লাহ রাসূলের সাথে যারা ছিল সঙ্গী সাথী, তাদের উদ্দেশ্যে কি করণীয়? আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, তারা ভুল ত্রুটি করলে তোমার অধীনে যারা আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। শুধু ক্ষমা নয়, ওয়াস্তাগফির লাহুম, ক্ষমা করেই বসে থাকবে না, সাথে আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন যে আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাও। আল্লাহু আকবার। শুধু ক্ষমা করে দিও না, সাথে সাথে তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাও। ওয়াশাউরহুম ফিল আমর, আর তাদের সাথে পরামর্শ করে কার্যক্রম সম্পাদন করো।
সুবহান আল্লাহ ওয়া বিহামদি সুবহান আল্লাহিল আযীম পরামর্শ করে কাজের কত গুরুত্ব আল্লাহ রাসূল তার জীবনে পরামর্শ করে কাজ করেছেন আমাদের জীবনেও এর গুরুত্ব কোনো অংশেই কম নয় فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ এরপর আল্লাহ তাআলা বলছেন যখন সংকল্প করবে সিদ্ধান্ত নিয়ে নেবে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করো আল্লাহর উপর ভরসা রাখো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন সুবহানাল্লাহ ইমানদার ভাইরা মুমিন মুমিনা ভাই বোনেরা আল্লাহ রাসূল কেমন বিনয়ী ছিলেন তার দিলটা কেমন নরম ছিল কেমন কোমল স্বভাবের তিনি ছিলেন নিঃসন্দেহে কারো জানা নয় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের অধীনে তার খিদমতে দশ বছর সময় অতিবাহিত করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন দশ বছর খিদমতে ছিলাম আল্লাহ রাসূলের খাদেম ছিলাম একটা বারের জন্য আল্লাহ রাসূল রাগ করে গোস্বা করে ধমক দিয়ে কোনো নির্দেশনা দেন নাই সুবহানাল্লাহ আমি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে পারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারি ইমাম খতিব হিসেবে দায়িত্ব পালন করতে পারি আমি পরিবারের অভিভাবক আমি বাবা হিসেবে দায়িত্ব পালন করতে পারি আমি চাচা হিসেবে দায়িত্ব পালন করতে পারি আমি ভাই হিসেবে দায়িত্ব পালন করতে পারি যে কোনো জায়গাতে আমি যখন এরকম সুযোগ হবে আমার অধীনে কারোর সাথে আমার ভালো ব্যবহার করার তখন উত্তম এবং ভালো ব্যবহার করতে হবে উত্তম এবং ভালো ব্যবহার করতে হবে দুঃখজনক হলো সত্য আমাদের সমাজে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলা যায় মুসলমানদের মধ্যেও এই নেতিবাচক দোষটি প্রবেশ করেছে মানে আমরা অফিস আদালতে বিভিন্ন জায়গায় একটা বস বস মানে বস নিজেকে বস মনে করি আমাদেরকে সবসময় বস বলে স্যার বলে বিভিন্ন সম্বোধন করে আমিও সেই ভাব নিয়ে থাকি আমি ছোটখাটো একটা দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে বলছি আমার অধীনে এক কর্মচারীকে আমার মুরব্বী বয়সে অনেক বড় আমি ওনাকে ভাই বলে ডাকি তা আমি দায়িত্ব পাওয়ার পরে আমি ভাই বলে ডাকি আমাকে একবার একেবারে শিক্ষিত শ্রেণী যারা শিক্ষক পর্যায়ের লোকেরা আমাকে একবার সামষ্টিকভাবে ব্যক্তিগতভাবে বলেছেন সামষ্টিকভাবে পরামর্শ দিলেন যে কর্মচারীকে ভাই বলা বাদ দেন কর্মচারীকে তার নাম ধরে ডাকেন এর আগে যারা দায়িত্ব পালন করছেন নাম ধরে ডেকেছেন কারণ এদেরকে যদি ভাই বলে ডাকেন তাহলে এরা কিন্তু আপনাকে পাত্তা দিবে না আপনার যতটুকু তাজিম রেসপেক্ট সম্মান দেখানোর কথা ততটুকু করবে না সুতরাং আপনি ভাই বলা বাদ দেন আমি বললাম আপনাদের পরামর্শের জন্য ধন্যবাদ তবে আমি দেখা যাক চেষ্টা করব এই নীতিতে থেকেই কিছু করা যায় কিনা এখন পর্যন্ত